আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে শবে মেরাজ নিয়ে হাজির হয়েছি। অনেক দর্শক কমেন্টে এবং ফোন করে বা এসএমএস করে জানতে চেয়েছেন যে শবে মেরাজ কবে এবং শবে মেরাজে রোজা রাখতে হবে কয়টি, কবে কবে রোজা রাখতে হবে এবং শবে মেরাজে কবে নামাজ পড়তে হবে, কয় রাকাত কিভাবে নামাজ পড়তে হবে ইত্যাদি অনেক প্রশ্নই আমরা পেয়ে থাকি এই রজব মাস আসলে। যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, এই রজব মাসের মধ্যেই অনেকে শবে মেরাজ তালাশ করে থাকেন। তো দর্শকদের সেই প্রশ্নের উত্তরগুলো আজকে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি শবে মেরাজ কবে, এই প্রশ্নের উত্তরে একথাই বলবো, তা হলো কোরআন বা হাদিসের মধ্যে শবে মেরাজ কবে সংগঠিত হয়েছিল এ বিষয়টা সুস্পষ্টভাবে কোথাও পাওয়া যায় না। শবে মেরাজ এটা একটা সত্য ঘটনা, কুরআনের মধ্যে ঘটনা উল্লেখ পাওয়া যায়। সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে উল্লেখ আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো এই আয়াতের ঘটনা, এই মেরাজের ঘটনা বানী ইসরাইলের প্রথম দিকেই উল্লেখ করা হয়েছে এবং হাদিসের মধ্যেও সুস্পষ্টভাবে মেরাজের ঘটনাটা উল্লেখ করা হয়েছে। এবং আমরা সকলে জানি এই মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথমে মসজিদুল আকসা পর্যন্ত এবং মসজিদুল আকসা থেকে সপ্ত আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সে রাতে আমাদের জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছিলেন। এই ঘটনাগুলো আমরা সকলে জানি এবং এভাবে আমরা বয়ান করে থাকি। তো এই ঘটনাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, মুসলিম মাত্র এই ঘটনাকে আমরা বিশ্বাস করে থাকি, এটা বিশ্বাস করতে হবে। তবে এই ঘটনাটা ঠিক কোন রাতে ঘটেছিল, সেই রাতটা কোন মাসের কত তারিখ ছিল, এটা সুস্পষ্টভাবে কোরআনে বা হাদিসে পাওয়া যায় না। আমি আবারও বলছি, খেয়াল করে শুনবেন, শবে মেরাজের ঘটনা এটি সত্য ঘটনা, তবে ঠিক কোন মাসের কোন তারিখে এই মেরাজের ঘটনাটা ঘটেছিল, কোন রাতে ঘটেছিল সেটা কোরআন বা হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ পাওয়া যায় না। সুস্পষ্টভাবে কেউ বলতে পারে না কোন মাসের কত তারিখে কোন রাতে এটা ঘটেছিল। তবে এটা ঘটেছিল কোরআনে যেহেতু আছে, হাদিসে যেহেতু বর্ণনা পাওয়া যায়, অতএব অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই রাত থেকে আমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল। আমরা যদি এই রাতকে স্মরণে রাখতে চাই তাহলে অবশ্যই দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ সালাত বালেক পুরুষ হোক নারী হোক প্রত্যেকের আদায় করতে হবে, এটা ছেড়ে দেওয়ার অবহেলা করার কোনো সুযোগ নেই। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে, কবে রোজা রাখতে হবে। তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে তিনি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করার কথা বলেছিলেন এবং জান্নাত জাহান্নামের কিছু বর্ণনা দিয়েছিলেন, তাছাড়া অতিরিক্ত কোনো নফল এবাদত করার কথা বলেননি। আমরা যদি নিজেদের মতো করে কোনো নফল এবাদত তৈরি করি, বিশেষ নিয়ত করে নফল এবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা এবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। অতএব শবে মেরাজের নিয়ত করে কোনো নফল রোজা একটা হোক দুইটা হোক এটা রাখার কোনো বিধান নেই। বছরের পাঁচ দিন ব্যতীত বাকি যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি, কোনো নিষেধ নেই। তবে শবে মেরাজের নিয়ত করে কোনো রোজা রাখা যাবে না, এর কোনো নিয়ম নেই। যারা প্রশ্ন করে থাকেন কয়টা রোজা রাখতে হবে, কবে রোজা রাখতে হবে, তাদের উদ্দেশ্যে সুস্পষ্টভাবে কথা বলছি, সুস্পষ্টভাবে সকল ওলামা ইকরাম একথাই বলবে যে আমরা একথা কখনোই বলতে পারি না যে শবে মেরাজকে কেন্দ্র করে আমরা কয়টা এবং কবে কবে রোজা রাখবো, কারণ কোরআন হাদিসের মধ্যে কথাগুলো পাওয়া যায় না। সাহাবা ইকরামের আমল থেকে এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না, তাবেঈনদের আমল থেকেও এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। শবে মেরাজের এই রাতের ঘটনাকে স্মরণে রাখার জন্য বিশেষ কোনো নফল এবাদত অতিরিক্ত এবাদত যদি করার প্রয়োজন থাকতো তাহলে সাহাবা ইকরামের আমল থেকে সেটা প্রমাণিত হতো, তাবেঈনদের মধ্যে সেটা আমল থাকতো, তবে তাবেঈনদের মধ্যে সেটা আমল থাকতো, কিন্তু আমরা সাহাবিদের মধ্যে তাবেঈনদের মধ্যে তবে তাবেঈনদের মধ্যে এরকম কোনো আমলের দৃষ্টান্ত পাই না। শবে মেরাজকে কেন্দ্র করে, শবে মেরাজের নিয়ত করে তারা বিশেষ কোনো ইবাদত করেছে এরকম কোনো দৃষ্টান্ত, এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। অতএব আমরা সুস্পষ্টভাবে কথা বলতে পারি, শবে মেরাজের নিয়ত করে বিশেষ কোনো রোজা নেই।
সবে মেরাজের নিয়তে বিশেষ কোনো নামাজ নেই। কিভাবে পড়ব, কয় রাকাত পড়ব, কয়টা রাখব, কবে রাখব, সেটা তো পরের কথা। প্রথম কথা হলো এরকম কোনো বিধানই নেই। সবে মেরাজের নিয়ত করে মেরাজের ঘটনাকে স্মরণে রাখার জন্য বিশেষ কোনো নফল ইবাদতের কথা কোরআন সুন্নার মধ্যে বা সাহাবীদের মধ্যে, তাবেঈনদের মধ্যে, তাবেঈনদের মধ্যে কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। এরকম কোনো আমল তারা করেননি। অতএব আমরা যদি তাদের থেকে বেশি ইবাদত করতে গিয়ে সবে মেরাজের নিয়ত করে নির্দিষ্ট কোনো দিনে যদি আমল করে থাকি, তাহলে সেটা বেদাত হিসেবে গণ্য হবে। হ্যাঁ, আমি আবারও বলছি, আমরা যদি সবে মেরাজকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো দিনে বিশেষ কোনো ইবাদত বিশেষ নিয়ত করে করে থাকি, তাহলে সেটা আমল হিসেবে গ্রহণযোগ্য হবে না, সেটা নিঃসন্দেহভাবে বিদআত হবে। অতএব আমরা এই বিদআতের মধ্যে যেন লিপ্ত হয়ে না যাই। আমরা অন্যান্য দিন যেভাবে নফল ইবাদত করি, ঠিক সেভাবে আমরা রজবের বাকি দিনগুলোতে, বাকি রাতগুলোতে আমরা ইবাদত করব। যেহেতু সামনে রমজান আসতেছে, অতএব রমজানের প্রস্তুতি হিসেবে আমরা রজব মাসে, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখব, তবে সবে মেরাজের নিয়ত করে নয়। আমি আবারও বলছি, খেয়াল করে শুনবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে রজব মাসে, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। অতএব রমজানের প্রস্তুতি হিসেবে আমরা বেশি বেশি নফল রোজা রাখব, তবে মেরাজের নিয়ত করে নয়। সবে মেরাজের নিয়ত করে নফল রোজা রাখব না। আমরা নফল রোজা রাখবো এজন্য যে সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি হিসেবে, প্রস্তুতিমূলক আমরা প্রত্যেক দিন অথবা একদিন পর একদিন অথবা আমরা দুই দিন পর একদিন এভাবে নফল রোজা রাখবো, এতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র নফলের নিয়ত করে, সবে মেরাজের নিয়ত করে কোনো নফল রোজা অথবা নামাজ নেই। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের নির্মাণ কাজ শুরু করেছি। এটা আমার নিজস্ব, আমার মহল্লার মসজিদ। এই মসজিদের দায়িত্বে আছি আমরা, আমার বাপ চাচারা, দাদারা, নানারা আমার পাশে উপস্থিত আছে। দীর্ঘদিন যাবৎ এই মসজিদের মুসল্লিরা দুর্বিষহ অবস্থায় ছিল। উপরে টিনের চাল ছিল যেখান থেকে পানি পড়তো, এবং মসজিদের সংকুলন হচ্ছিল না জায়গায়, যে কারণে আমরা মসজিদে একটু সম্প্রসারণ করার নিয়ত করেছি, পুনর্নির্মাণ কাজ শুরু করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে। আমাদের মসজিদে যে পরিমাণ তহবিল আছে এটা দিয়ে কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তারপরে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার বান্দাদের মাধ্যমে অবশ্যই আমাদের কাজ সম্পন্ন করার তৌফিক দিবেন। সেই লক্ষ্যে আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি আমাদের মসজিদ কমিটির সদস্যরা, মুরব্বীরা দেখতে পাচ্ছেন উপস্থিত আছে। আমাদের লোকেশন হলো গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে, হাজারী ফকির বাড়ি, জামে মসজিদ নামে আমাদের মসজিদটি পরিচিত। আপনারা যদি কেউ সরেজমিন দেখতে চান, আমাদের সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে আপনারা করপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বনগ্রামে হাজারী ফকির বাড়ি, জামে মসজিদ বললে যে কেউ দেখিয়ে দেবে, এখানে আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই সাথে আপনারা যারা আমার বক্তব্য শুনে থাকেন, আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে অনুরোধ করছি, মসজিদ নির্মাণ কাজ, সৎকায় জারিয়ার কাজ, আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আপনারা চাইলে 1 বস্তা সিমেন্ট অর্থাৎ 500 টাকা দিয়েও 1 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দিতে পারেন। সামর্থ্যবান ব্যক্তিরা এর চেয়ে বেশি দিতে পারেন, 1000 ইট কিনে দিতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের কাছে আহ্বান থাকলো, আল্লাহর ঘর মসজিদ, সৎকায় জারিয়ার কাজ, মৃত পিতামাতার নামে, আত্মীয় স্বজন, ভাই বোনের নামে যদি সৎকায় জারিয়া করেন, এই মসজিদ এই জমিনে যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে, যতদিন পর্যন্ত এই মসজিদ ইবাদত বন্দেগী হবে, তার অংশ অবশ্যই আপনারা পাবেন, যেহেতু নির্মাণ কাজে আপনারা অংশগ্রহণ করছেন। এজন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান থাকছে, আমাদের এলাকার যারা আছে যে যেমন পারছে সে সমান দিচ্ছে, অধিকাংশ মানুষ দরিদ্র, সে কারণে আমরা সম্পূর্ণ ব্যবস্থা করতে পারিনি, তাই আপনাদের কাছে উদার্ত আহ্বান করছি এই সৎকার জারিয়ার কাজে আপনারাও যে যতটুকু পারেন শরিক থাকার চেষ্টা করবেন। স্ক্রিনে আমাদের বিকাশ নাম্বার, রকেট নগদ নাম্বার দিয়ে দিচ্ছি, 01799380221। এই বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন এবং এই নাম্বারটি আমার কাছে থাকবে। আপনারা যে কোনো সময় ফোন করে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা তারপরে সহযোগিতা পাঠাতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আমাদের মসজিদের, আপনারা যে কোনো মাধ্যমে আমাদের কাছে সহযোগিতা পাঠাতে পারেন। আপনাদের কাছে উদার্ত আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।